আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আর 360 পিজন ট্রিপসের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। কবুতরের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ট্রিপস নিয়ে আবার হাজির হলাম আপনাদের মাঝে। টাইটেল ও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের আলোচনার মূল বিষয় কি। ভিডিওটি স্কিপ করে না দেখার বিশেষ অনুরোধ রইল। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। এই চ্যানেলে কোনো ভুয়া পরামর্শ দেওয়া হয় না, যতগুলো পরামর্শ দেওয়া আছে সবগুলো 100% কার্যকর। আশা করি ভিডিওগুলো দেখলে আপনি অনেক উপকৃত হবেন। কবুতর সম্পর্কে যাবতীয় তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের মূল ভিডিওতে যাওয়া যাক। কবুতরকে আদা কেন খাওয়াবেন এবং কিভাবে খাওয়াবেন সেটা নিয়েই আমাদের আজকের আলোচনা। কবুতরকে প্রাকৃতিকভাবে চিকিৎসা করার জন্য এটা সর্বাধিক গুরুত্বপূর্ণ। আদা কবুতরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। আদায় আছে অ্যান্টি ইনফ্লোরি, ক্রোমিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্ক সহ নানা উপকারী উপাদান। আদা কবুতরের জন্য খুবই উপকারী। আদা কবুতরকে দিলে আপনি বিভিন্নভাবে উপকৃত হবেন। যেমন নাম্বার এক, আদা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। দুই, গ্যাসের সমস্যা সহ বদহজম দূর করে। তিন, কবুতরের কাটাছেঁড়া ক্ষত উপশম করে। চার, রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে। পাঁচ, ঠান্ডা ও ভাইরাস জ্বরের উপশম করে। ছয়, সর্দি কাশি সহ শ্বাসনালীর উপশম করে। সাত, ফুসফুস সংক্রমণ সহ ফুসফুস ভালো রাখে। আট, পরিপাকতন্ত্র ভালো রাখে। নয়, রুচি বৃদ্ধি করে। দশ, আদা খাওয়ালে কবুতর ভালো উড়বে। এগারো, পচন প্রক্রিয়া ভালো রাখে। বারো, লিভার ভালো রাখবে। কিভাবে খাওয়াবেন বা কোন নিয়মে খাওয়াবেন? প্রথমে এটা বাজার থেকে সংগ্রহ করার পরে সুন্দর করে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পরে চাকু দিয়ে ছোট ছোট ডাবলির মতো করে কাটবেন বা ছোট ছোট টুকরো করবেন। টুকরো করে আপনি কবুতরকে ছোট ছোট টুকরো খাইয়ে দিতে পারেন, অথবা পিষুনি দিয়ে পিষে পানিতে গুলিয়ে তারপরও খাওয়াতে পারেন। স্ক্রিনে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক একইভাবে কাটবেন। কাটার পরে পরিষ্কার পানিতে গুলিয়ে কবুতরকে খেতে দিবেন। যেহেতু আমার কাছে পিষুনি নাই, সেজন্য আমি একটি পলিথিনের টুকরার ভিতরে রেখে হাতুড়ি দিয়ে আস্তে আস্তে বাড়ি দিয়ে পিষেছি, পিষে তারপরে পানির ভিতরে গুলিয়েছি। আপনারাও এভাবে করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।